আজকে আপনাদেরকে আমি একটা মাছ দেখাবো। মাছটা খুব কঠিন মাছ, তো আপনাদেরকে আমি দেখাবো যে আসলে ক্যারাম বোর্ড যে টেকনিক বোঝে ক্যারাম বোর্ড খেলার, তার কাছে ক্যারাম বোর্ড খেলাটা সহজ হয়, আর যে টেকনিক বোঝে না তার কাছে ক্যারাম বোর্ড খেলা বড় কঠিন। তা আমি আজকে আপনাদের দেখাচ্ছি, এই যে এই গুটিটা দেখেন, এই পকেট বন্ধ সামনের পকেটে, এই দেখেন একটা রেড। তা আমি এই সাদা গুটিটাকে এই পাশতে খেলব, প্লাস আমি স্ট্যাক দিয়ে এই রেডটাকে তুলব। তার আগে আপনাদেরকে আমি আর একটা জিনিস দেখাবো, আমার বোর্ড সম্পর্কে আমি কিছু কথা বলবো। অনেক ভাই বলেছেন যে ভাই আপনার বোর্ডের পকেট মেলা বড়। আসলে দেখেন ভাই, আমার বোর্ডের পকেট বড় কি ছোট আপনারা নিজে চোখে দেখেন, তার জন্য আমি আপনাদের ক্যামেরা পকেটের কাছে নিয়ে যাচ্ছি। দেখেন পকেটের কাছে নিয়ে যাচ্ছি, আমার পকেট বড় কি ছোট আপনারা দেখেন ভালো করে। তা আসলে আমার পকেট বড় না, অনেক ছোট। তারপরে বোর্ডের বিট দেখেন কি করা, পকেট ছোট, যার জন্যে স্লিপ করে 19-20 মাইল হলে আপনার গুটি তো যাবেই না, প্লাস গুটি ভালোই যাবে। তারপরও এই গুটি খেলতে হবে, এই গুটি তুলতে হবে, এ একটা কঠিন একটা খেলা। অজুর পাইছে এই গুটি, তখন গুটি লাগবে সেটা দেখে দেখি, কঠিন একটা খেলা। তা দেখেন আমি এটাকে খেলে এটাকে টান দেবো ওই পকেটে, স্ট্যাক ওর সঙ্গে টানে সে পরে পড়বে, খুব কঠিন একটা খেলা। দেখেন সুন্দর শট।